জায়গায় আমি দেখি যে আপনারা গাড়ি ভাড়া করেন এবং যে গাড়িগুলো হয়তো রাস্তায় বেরোই না, মানে হয়তো গ্যারেজে পড়ে আছে, সেই গাড়ি আপনারা ভাড়া করেন এবং একে বিগত বছরে আমি দেখছি যে একের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই গাড়িগুলোর জন্য। সুতরাং যে সমস্ত গাড়ি আপনারা ভাড়া করবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিন, কোন গাড়ি বিভিন্ন রাস্তায় চলে সেগুলো ব্যবহার করবেন। আমি এই কথাটা বললাম এই জন্যে যে গত বছর একটা গাড়ি স্টিয়ারিং লক হয়ে গেছে, ডিভাইডারের ধাক্কা পেয়ে উঠে